ফাঁকা পেলে ফাঁকা কি বলছে বাউল গান তো অনেক শুনেছেন তবে শুনেছেন দিলে ঢাকা কিন্তু পেলে ফাঁকা ওই বিড়াল মাছ খায়ছে ওই বিড়াল মাছ খায়ছে মুখ ভরে মন মুখ ভরে মন আবার কি খায় আবার মাঝে মধ্যে কি খায় দুধ একটু একটু বেশি করে খায় আবার মাঝে মধ্যে দুধ খায় সে মুখ ভরে ওই কালো বিড়াল ওই কালো বিড়াল কালো বিড়াল কালো বিড়াল কালো বিড়াল ঢুকেছে ঘরে কালো বিড়াল ঢুকেছে ঘরে যারা ছোট ছোট আছে তারাও একদিন বড় হবে বাবা মা হবে নাকি সবাইকেই হতে হবে তবে দেখবেন আস্তে আস্তে কিন্তু বিড়াল কিন্তু পিছু পিছু ধাওয়া করছে তবে সময় ছোট গাছ তারপরে ছোট থেকে বড় হয় তাই বলছে পিছনের দিকে চেয়ে আছে আমার কামকামিনি কিন্তু কখন খাবা মারবে আমরা কেহ জানি না তাই বলছে পামন তারে ধরবি বল কেমন করে হাই ভোলা মন কি বলছে তাকে ধরবি বল কেমন করে ওই কালো বিড়াল ঢুকেছে ঘরে কালো বিড়াল ঢুকেছে ঘরে কালো বিড়াল ঢুকেছে ঘরে কালো বিড়াল ঢুকেছে ঘরে
যখন যাও গো যমুনায় ওই পিছু পিছু মাও 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 করে ওই বিড়াল পিছনে দেখবেন বাবা দেখবেন বাবা বিড়াল দিয়ে কিন্তু খাওয়াই খুব সাবধান, যদি দুধ খেতে আসে আগে কিন্তু সেটা চেষ্টা করবেন নাকি বলছেন? তাই বলছে সেই বিড়াল, সেই বিড়াল ধরবি বল কেমন করে ওই কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল ঢুকেছে ঘরে, কালো বিড়াল ঢুকেছে ঘরে, বাবাজি আসবেন অমরদাস বাউল, তার কাছে আমার প্রশ্ন রয়ে যায় ছোট করে একখানি নাকি বাবা? প্রদীপদা, আচ্ছা ঠিক আছে আমি ওটা প্রশ্নটা রেখে গেলাম অমরদার জন্য, ঠিক আছে উনি এসে সবাইকে বলে দিয়ে যাবে, সবাই শুনবেন উনি বাউলের কথায় কি বলে যায়। আমি প্রশ্নটা রেখে যাচ্ছি, আপনারা সবাই একটু খেয়াল করে রাখবেন। ওই খাবি দাবি আর এই গুরুর বাড়ি, এই গুরুর বাড়ি ঘুরে দেখবেন বাবা, যে সময় একটি কলে অনেক জল পড়ে দেখবেন কলটা কিন্তু সবাই ব্যবহার করে, তাই না?
আর যে সময় কলটা থেকে আস্তে আস্তে জল বন্ধ হয়ে যায় তখন কি করেন দেখবেন কলের গোড়ায় শ্যাওলা জমে যায় তখন কিন্তু সেটাকে আর কেউ পরিষ্কার করে না করে কি করেও মা করে কেউ কেউ করে না তাই কি বলছেন সরকার বারবার করে বলছেন জলকে কেউ অপচয় করবেন না করবেন কি সবাই কিন্তু বারবার করে আমাদের সরকার বলে যাচ্ছে জলকে কেউ অপচয় করবেন না তবে সেই জল অপচয় কিভাবে করব না তা তো জানতে হবে তাই না আর জানতে হলে কোথায় যেতে হবে আমার গুরু ঘরে যেতে হবে তাই বলছে জলকে রাখো ধরে রে মন জলকে রাখো ধরে জলকে রাখো ধরে রে মন জলকে রাখো ধরে আবি দাবি আর ঘুরে বেড়াবি আবি দাবি আর ঘুরে বেড়াবি ওই গুরুর চরণ ধরে এই গুরুর চরণ ধরে জলকে রাখো ধরে রে মন জলকে রাখো ধরে জলকে রাখো ধরে রে মন জলকে রাখো ধরে জলকে রাখো ধরে রে মন জলকে রাখো ধরে কথাটা বলে গেলাম জলকে হ্যালো হ্যালো এটা হয়েছে আমার প্রথম প্রশ্ন আমি কিভাবে জলকে ধরব এই কথাটা আমার অমর বাবা জি এসে একটু বলে যাবে সবার কাছে কি ঠিক আছে তো প্রশ্নটা নাকি কিভাবে আমি জলকে ধরে রাখবো জল তো আমার অনেক আছে খালা বিলে অনেক জায়গায় জল আছে কিন্তু তাকে ধরবো কিভাবে আমার বাবাজি এসে বলে যাবেন আসরে হ্যাঁ আর একটা প্রশ্ন করে যাই তার কাছে একটা বাস গাছেতে চলের পোনা আর একটা প্রশ্ন রয়েছে ওটা উনি বলে যাবে তবে এই প্রশ্নটা একটু লাস্টে করব আগে আর একটা প্রশ্ন করে যাব ওনার কাছে দারে 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 দাদা দারে দারে এই দারে দাদা দারে প্রশ্নটা এবারে করে যাচ্ছি